সে বলেছিল সারা জীবন পাশে থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, পাশে থাকবে নাকি স্মৃতিতে থাকবে? কেউ চলে যায় আর কেউ হারিয়ে ফেলে, পার্থক্য শুধু এটাই। কল্পনার শহরে মনের স্বপ্নগুলো পূরণ করা সত্যি অনেক কঠিন। ধুল ধুল ধুলোনি মানুষ চিনতে শিখুনি, চিনবে মানুষ তখন সব হারাবে যখন মানুষকে সময় নয় অসময় বেশি চেনা যায়। পার্থক্য তো এটাই যে আমাদের মনে থাকে, সে আমাদের কপালে থাকে না। আর যে চলে যেতে চায় তাকে চোখের জল দিয়েও ভেদে রাখা যায় না। এই পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। তাহলে যে চলে গেছে তাকে দোষ দিয়ে লাভ কি? হয়তো এটাই পৃথিবীর নিয়ম। কখনো ভেঙে পড়বেন না, মনে রাখবেন এই পৃথিবীতে আপনি যা হারিয়েছেন তা অন্য কোনো না কোনো এক রূপে ঠিক একদিন আপনার কাছে ফিরে আসবে। শুধু কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে। অধিকার চেয়ে পাওয়া যায় না, কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়। এক স্বামী সবসময় মধ্যরাতে ঘরে ফিরত, আর বউ ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে যেত। এই নিয়ে বউ অনেক বিরক্ত। এক রাতে বউ তার নিজের মাথায় হাত দিয়ে শপথ করল, আজ যদি ও মরেও যায় তাতেও আমি দরজা খুলব না। এটা বলে বউ ভিতর থেকে ঘরের দরজাটা খুব ভালো করে লাগিয়ে দিল। আর স্বামী যখন মধ্যরাতে আসলো, সে দেখলো যে ঘরের দরজা লাগানো। সে খুব জোরে দরজাটা একটা ধাক্কা দিল এবং বউকে একটা ডাক দিল। তারপর সে চুপচাপ ঘরের দরজায় বসে রইল। আর ভিতর থেকে বউ ভাবতে লাগলো, কি ব্যাপার, একটা ধাক্কা আর একটা ডাক দিয়ে আর কোনো শব্দ নেই কেন? এটা ভাবতে ভাবতে বউ ঘরের দরজায় এসে দরজাটা খুলল। স্বামী ঠিক সেই মুহূর্তে দৌড়ে ঘরে ঢুকে গেল এবং বউকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মুহূর্তে বউয়ের রাগটাকে ভাঙিয়ে দিল। তারা খুবই মধুময় একটা রাত কাটালো। একবার ভেবে দেখেন, স্বামী যদি এই কাজটা না করে দরজায় এসে অনেক বেশি চেঁচামেচি করতে থাকতো, এতে বউ আরও বেশি বিরক্ত হতো, তাদের ওই রাতটা প্রচণ্ড ঝগড়ায় কাটত। একটা কথা বলি সবাই মনে রাখবেন, এই পৃথিবীতে যে ধৈর্য ধারণ করতে পারছে গোটা পৃথিবীটা একদিন তার কাছে হার মেনেছে। ধন্যবাদ সবাইকে।